জুমার দিন শুক্রবার, এটার উপলক্ষে অনেকগুলো আমল আছে। এটা হলো সপ্তাহের সবচেয়ে সেরা দিন, শ্রেষ্ঠ দিন। এটা হলো ইমানদারের জন্য ঈদের দিন, গরিবের উৎসবের দিন, সাপ্তাহিক ঈদ। এজন্য এই দিনে আলাদা করে রোজা রাখাও মাকরুহ। শুধু জুমার দিন উপলক্ষে রোজা রাখার পরে ওলামায়ে কেরাম নিষেধ করেন। হ্যাঁ, কেউ চন্দ্র মাসের 13-14-15 আয়াম বীজের রোজা রাখছেন বা আশুরা রোজা রাখছেন, সেই হিসাবে শুক্রবার পড়ে গেছে, সেটা ভিন্ন কথা। কিন্তু এটা ছাড়া এমনিতে শুক্রবার হিসাবে আলাদা করে রোজা রাখা যাবে না। জুমার দিন উপলক্ষে সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটা করতে হবে, পরিমাণে সবচাইতে বেশি করতে হবে, সেটা হলো দুরূদ শরীফের আমল। কিসের আমল? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকফিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ। তোমরা জুমার দিন এবং জুমার রাত, জুমার রাত হলো বৃহস্পতিবার দিবাগত রাত, অর্থাৎ বৃহস্পতিবার সূর্য অস্ত হয়ে গেছে, জুমার দিন শুরু। তো এই জুমার রাত এবং জুমার দিন, এই উভয়টাতে তোমরা আমার প্রতি বেশি বেশি করে দুরুদ প্রেরণ করো, আমার জন্য আল্লাহর কাছে দোয়া পেশ করো। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাই, কারণ তোমরা যে দুরুদ পাঠ করো আমার জন্য, এটা আল্লাহর ফেরেশতারা আমার কাছে নিয়ে পেশ করে যে হে আল্লাহর রাসূল, পৃথিবীর অমুক দেশ, অমুক প্রান্ত থেকে অমুকের ছেলে অমুক আপনার জন্য দুরুদ পেশ করেছে, এটা তোমাদের এই রিপোর্টটা আল্লাহর ফেরেশতা আমার কাছে বলে উপস্থিত করে, এই জন্য তোমরা জুমার দিনে আসলে বেশি বেশি করে দুরুদ পাঠ করবা। দুরুদ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া, ওনার জন্য আমাদের দোয়া করলে আমাদের লাভ। আল্লাহ তাআলা তো তার রাসূলের প্রতি রহমত এমনিই নাজিল করবেন, আমরা দোয়া করলেও করবেন না করলেও, কিন্তু আমরা যদি দোয়া করি তাহলে সেক্ষেত্রে ওনার লাভ হোক না হোক আমাদের লাভ নিশ্চিত, নিজেদের লাভ নিশ্চিত। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন, তার নবীকে তিনি অনেক মহব্বত করেন দেখে তার নবী তার জন্য কেউ দোয়া করলেও আল্লাহ তাআলা তার প্রতি রহমত নাজিল করে। আর শুধু রহমত নাজিল না, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ প্রেরণ করে, একবার নবীজির জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি 10 বার রহমত নাজিল করে। কয়বার রহমত নাজিল করে? রহমত নাজিলের মানে বুঝেন, 10 বার আল্লাহ অনুগ্রহ করেন, দয়া করেন আপনার জীবনে, এমন একটা মুসিবতে, এমন একটা জায়গা যেখানে আল্লাহর দয়া ছাড়া আপনার উপায় নাই, এরকম 10 বার আপনার জীবনে রহমত আল্লাহ তাআলা নাজিল করবেন, অবতীর্ণ করবেন, আপনার জন্য রহমত অনুগ্রহ আল্লাহ তাআলা করবেন যদি আপনি একবার দুরুদ পাঠ করেন। তাহলে প্রতি সপ্তাহে জুমার দিনে, জুমার রাতে যদি আপনি 100, 200, 300 বার, 1000 বার দুরুদ আপনি প্রেরণ করতে পারেন, তাহলে এই 10 বার আপনার গুণ করে আপনি হিসাব করেন যে কতবার আল্লাহ তাআলার রহমতের হকদার, ভাগিদার, পাওনাদার আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ। অতএব জুমার দিনে দুরুদ বিশেষ করে পড়বো তো ইনশাআল্লাহ। দুরুদ পাঠের শ্রেষ্ঠ সিজনই হলো জুমার দিন। দুরুদ পাঠের শ্রেষ্ঠ সিজন কোনটা? জুমার দিন, জুমার রাত, এটা হলো দুরুদ পাঠের সবচেয়েতে উত্তম মৌসুম এবং শ্রেষ্ঠ সিজন। চেষ্টা করবো তো আমল করার ইনশাআল্লাহ। এখন থেকে বৃহস্পতিবার সন্ধ্যা হলে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দুরুদ সারা সপ্তাহ প্রতিদিনই কম বেশি পড়বেন, কিন্তু এই জুমার দিন যখন আসবে তখন দুরুদের পরিমাণ অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবো তো, আমল করবেন তো ইনশাআল্লাহ, এবং যাতে একে অন্যকে স্মরণ করে দিতে পারি সেজন্য পরিবারের সদস্যরা কোন এক ম্যাচে একসাথে আসেন, কোন এক জায়গায় একসাথে থেকে অন্যকে স্মরণ করে দিবেন যে ভাই জুমার দিন শুরু হয়ে গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা হওয়া মানে জুমার দিন শুরু হয়ে গেছে, অতএব কি আমল শুরু করো? দুরুদের আমল। দুরুদ পড়তে কি পয়সা খরচ হয় ভাই? অনেক বেশি কষ্ট খরচ কষ্ট হয়? দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো দুরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়া যাবে না ইনশাআল্লাহ। এই দুরুদ ছাড়া অন্য যে কোনো দুরুদও পড়তে পারেন, সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেও চলবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে জুমার দিন উপলক্ষে একটা আমলের কথা জানলাম, সেটা হলো দুরুদ পাঠের আমল করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 2, জুমার দিন ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে পড়বেন, আর মহিলাদের আমল হলো
বাসার পুরুষগুলার সবগুলার উঠায় মসজিদের দিকে পাঠিয়ে দিবেন। এটা হলো জুমার দিনের ফজরের সময়ের আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সালাওয়াতি আফদালুস সালাওয়াতি ইনদাল্লাহ সালাতুল ফজরি মাআল জামাআতি ইয়াউমাল জুমআহ। যত নামাজ আছে ওয়াক্তিয়া, এই ওয়াক্তিয়া পাঁচক্ত নামাজের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হলো জুমার দিনে ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে পড়লে, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। এই জন্য সপ্তাহে অন্য সব দিন তো পড়বেনই, জুমার দিন আরো বিশেষ গুরুত্বের সাথে অবশ্যই জামাতের সাথে ফজর পড়তে হবে। এটা জুমার দিনের স্পেশাল আমল, বিশেষ গুরুত্বপূর্ণ আমল, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কিন্তু শুক্রবারে ফজরের ফজর নামাজ পড়াটা অন্য দিন ফজরের চাইতে বরং আরো কঠিন হয়। কেন কঠিন হয়? কারণ শুক্রবারে অফিস আদালত থাকে না, দোকানপাট থাকে না, আপনার স্কুল মাদ্রাসা থাকে না, যার কারণে আমরা মনে করি শুক্রবারে সকালে তো একটা লম্বা ঘুম দেওয়া যাবে, বিদায় বৃহস্পতিবার রাত্রে শুতে শুতে একটু দেরি করেই সবাই শোয়। ফজর নামাজ অনেকে জামাতের সাথে আর পড়তে পারেন, এই জন্য ভাইরা আমার শয়তান জানে কোন আমল করলে আমরা লাভবান হয়ে যাবে, জন্য সে ওইটা যেন করতে না পারে, চক্রান্ত করে। এই জন্য জুমার দিনে ফজর নামাজ পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এক, দুই, দুই নম্বর আমল গেল। তিন নম্বর আমল হল জুমার দিনে চারটি কাজ করবেন, এই চার কাজে মিলে একটা আমল, সেটা হলো তিন নম্বর। সেটা কি? নবী আলাইহিসসালাম বলেছেন, মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার, যে জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে, ভোরে ঘুম থেকে উঠবে, ওই যে ফজর পড়বে, ওয়াগাসসালা ওয়াগতাসাল, ফরজ গোসল হলে ফরজ গোসল করবে এবং উত্তম রূপে গোসল করবে জুমার দিনের জন্য, এবং ওয়ামাশা ইলাল মসজিদি ওয়ালাম ইয়ারকাব, পায়ে হেঁটে মসজিদে যাবে, বাহনে চড়বে না, ওয়াদানা মিনাল ইমামি ওয়ালাম ইয়ালগু, ইমামের খুব কাছাকাছি গিয়ে বসবে, আগে আগে যাবে, ইমামের একদম কাছাকাছি গিয়ে বসবে, এবং খুতবা শেষ হবে, নামাজ শেষ হবে, এর মধ্যে কোনো বেহুদা কথা বলবে না, বেহুদা কাজ বল করবে না, মসজিদে গিয়ে যত সময় সম্ভব দুই রাকাত দুই রাকাত করে নফল নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, ভালো কাজ করবে, বেহুদা কাজ করবে, চুপচাপ খুতবা শুনবে। এই চার কাজ যদি কেউ করে, আবারও বলি চার কাজ কি কি, আগে আগে ঘুম থেকে উঠা, আগে আগে মসজিদে যাওয়া, গোসল করা উত্তম রূপে, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, ইমামের কাছাকাছি গিয়ে বসা, অহেতুক কথা কাজ না করা, এই চার কাজ যদি কেউ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই কাজগুলোর বিনিময়ে সে যে বাসা থেকে মসজিদ পর্যন্ত আসলো প্রতি কদমে এক বছর রাত জেগে নফল নামাজ পড়া আর দিনে নফল রোজা রাখার সব আল্লাহ তাআলা তাকে দান করবেন প্রতি কদমের বিনিময়ে। তাহলে আপনার বাড়ি থেকে মসজিদে আসতে যদি 200 কদম হয়, 200 কদম হইলে 200 বছর রাত জেগে তাহাজ্জুদ পড়া আর দিনভর নফল রোজা রাখা টানা 200 বছর পর্যন্ত করা, এটার সব আপনি পাবেন প্রতি সপ্তাহে চাইলেই। অনেক মুহাদ্দিস এবং অনেক হাদিস বিশ্লেষক ওলামা একরাম বলেছেন, কোরআন হাদিসে যত আমলের যত ফজিলতের কথা বলা আছে, এর চাইতে কোনো ফজিলতপূর্ণ আমল আর একটা নেই, মানে এত বিপুল পরিমাণ সওয়াবের কথা অন্য কোনো আমলের বিপরীতে আল্লাহ ওয়াদা করেন নাই। তাহলে জুমার দিনের এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। আগে আগে ঘুম থেকে উঠা, ও যে ফজর তো মসজিদে পড়বেই, এবং উত্তম রূপে গোসল করা, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, ইমামের কাছাকাছি গিয়ে বসে খুতবা শ্রবণ করা পর্যন্ত কোনো কথাবার্তা না বলা, তেলাওয়াত জিকির আজকার ইত্যাদিতে মশগুল থাকা, এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে প্রতি কদমের বিনিময়ে এক বছর নফল রোজা, এক বছর রাত জেগে নফল ইবাদত করা, সহজ কথা না, এটার সব আল্লাহ তাআলা দান করবেন প্রতি কদমের বিনিময়ে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে মোট কয়টা আমলের কথা বললাম? তিনটা, দুরুদের আমল, ফজর নামাজ জামাতের সাথে পড়া, তিন নম্বর কোনটা? আগে আগে ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে ইমামের কাছাকাছি গিয়ে বসা এবং কোনো অনর্থক কাজ না করা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। নাম্বার চার,
সুরায় কাহাফ তেলাওয়াত করা। কোন সুরা তেলাওয়াত করা? এমন একটা সময় আমরা আসি ভাইরা, কিয়ামত যে খুব নিকটবর্তী হয়ে গেছে সেটা বিভিন্ন আলামত দ্বারা বোঝা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের শতাধিক আলামতের কথা বিভিন্ন হাদিসে বলেছেন। সৌদি আরবের প্রখ্যাত আলেমি দিন ডক্টর মোহাম্মদ আল আরিফি তার একটা বইয়ে তিনি 141টা আলামতের বিবরণ তুলে ধরেছেন, বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। এর ভিতরে 131টা হলো কিয়ামতের ছোট আলামত আর 10টা হলো বড় আলামত। কিয়ামতের বড় আলামত আর ছোট আলামত চিনেননি আপনারা? কোনটা ছোট আলামত কাকে বলে? কিয়ামতের ছোট আলামত কাকে বলে চিনেন বলছেন? এখন তো বলতে পারতেছেন না। আমার প্রশ্নের উত্তর দিলে নগদ সাথে সাথে পুরস্কার, আমি পুরস্কার নিয়ে যাই সব মাহফিলে। উত্তর দিতে পারলে পুরস্কার, ওয়াজ শুনতে হবে আমল করার জন্য, মুখস্থ করে আমলের নিয়ত করে বাড়িতে যেতে হবে, কানসুক করে গেলে হবে? কি ওয়াজ করছে হুজুর, ওরে বাবারে, হাসায়া কান্দায় শেষ করে ফেলছে, কিন্তু আমি বাড়িতে কিছু নিতে পারলাম না, ওয়াজের কোনো লাভ আছে? ওয়াজ শুনে যাবার সময় বাদাম কিনে বুটকে দিয়ে নিয়ে চলে গেছেন, এটার জন্য নিয়ে ওয়াজে আসছেন? এলেম নিয়ে যাব, আমলের সংকল্প নিয়ত নিয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে ছোট আলামত বড় আলামত কি বোঝা গেল? বেশিরভাগ লোক জানেন না ওলামায়ে কেরাম ছাড়া। তাহলে আমি বলে দিই, কেয়ামতের ছোট আলামত বলা হয় ওইগুলোকে যেগুলো কেয়ামতের অনেক আগে থেকে দেখা যায়, অনেক আগে থেকে দেখা যায়। আর কেয়ামতের বড় আলামত বলা হয় যেগুলো কেয়ামতের একবারে শেষ মুহূর্তে গিয়ে দেখা দিবে, যেগুলো দেখা দিবে পটপট করে এরপরে কেয়ামত হয়ে যাবে, ওইগুলোকে বলে বড় আলামত। কথা কি বুঝাতে পারছি? তাহলে কেয়ামতের ছোট আলামত কোনগুলা? যেগুলো কেয়ামতের অনেক শত শত বছর আগে থেকে দেখা দিচ্ছে। যেমন এখনো কেয়ামতের অনেক আলামত দেখা দিছে না যায় নাই? পোলাপান বেশিরভাগই বাপমার অবাধ্য, এটা কেয়ামতের আলামত, যে সন্তানরা বাপমার কি হয়ে যাবে? অবাধ্য হয়ে যাবে। ছোট লোক, টোকায় রংবাজ, অশিক্ষিত, মূর্খ, সন্ত্রাসী, চাঁদাবাজ, খারাপ মানুষ, এরাই বড় বড় নেতা হবে, হয়েছে না হয় নাই? ভদ্রলোক, সম্ভ্রান্ত, আমলি, ভালো মানুষ, এদের কোনো বেইল থাকবে না, হয়েছে না হয় নাই? কিয়ামতের আগে 131টা এরকম আলামতের কথা মোহাম্মদ আল আরিফি হাফিজাহুল্লাহ তার বইয়ে লিখেছেন। এগুলোর মধ্যে বেশিরভাগ আলামতই ইতিমধ্যে দেখা গেছে, এগুলো প্রকাশিত হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, রিআ আশ্শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান ওয়া আনতারাল হুফাত আল উরাত আল আলাত রিআ আশ্শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। ছাগলের রাখালি করতো যারা এক সময়, আপনি যদি দুবাইতে যান, আপনি যদি মিডিল ইস্টে যান, তাদের পূর্বপুরুষরা বেশি দিন আগের কথাও না যে তারা শত শত বছর ধরে ছাগলের রাখাল ছিলেন, এটা কোনো দোষের না, ছাগলের রাখাল, নবীরা ছাগলের রাখাল ছিলেন, এটা বাস্তবতা বোঝানোর উদ্দেশ্য যে তাদের জীবন জীবিকা এভাবে নির্বাহ করতেন তারা। কিন্তু এখন ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারাই এখন বিশাল বড় বড় দালান কোঠা নির্মাণ করতেছে, হয়েছে না হয় নাই? আপনার বুর্জ খলিফা, বুর্জ দুবাই, বড় বড় টাওয়ার, বিশ্বের উঁচু উঁচু টাওয়ার তার নির্মাণ করছে কি করছে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের যে আলামতগুলোর কথা বলেছেন, এই আলামতগুলোর বেশিরভাগই প্রকাশ পেয়ে গেছে। হ্যাঁ, বড় আলামত যেগুলো 10টা সেগুলোর একটা এখনো প্রকাশ পায় নাই, ওইগুলো আসবে, ওইগুলো সবগুলাই প্রকাশিত হবে এবং কিয়ামতের আগে একটা একটা করে হবে। তিনটা বড় বড় ভূমিকম্প হবে, আগুন বের হবে, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, ঈসা আলাইহিসসালাম নাজিল হবে, ইমাম মাহদি আসবে, দাজ্জাল আসবে এবং পাহাড় ফেটে দাব্বাতুলার নামক একটা প্রাণী আসবে। কিয়ামতের আগে এরকম বড় বড় 10টা আলামত ঘটবে ঠিক শেষ মুহূর্তে, কিন্তু কিয়ামতের ছোট আলামতগুলো অনেক আগে থেকে ঘটবে। আপনি যদি কিয়ামতের আলামতের হাদিসগুলো পড়েন তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সে 1450 বছর আগে বলেছেন, এখন সেগুলো কিভাবে একটা একটা করে খেটে যাচ্ছে। আমাদের পরবর্তী প্রজন্ম প্রত্যেকে এভাবে দেখবে, যেগুলো বাকি আছে সেগুলোও ঘটবে, কারণ তিনি যা বলেছেন তার কোনো কিছুই মন থেকে বলেন নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা মা ইয়ানতিকু আনিল হাওয়া, রাসূল হাওয়া থেকে কিছু বলেন না। আমাদের দেশে কিছু লোক বের হয়েছে যারা হাদিস মানে না, যারা ডাইরেক্ট কোরআনের উপর আমল করতে চায়, আছে না নাই? এই ভাইরা বলে না রাসূলের ব্যক্তিগত কথা আমরা মানবো না, আমরা শুধু কোরআন মানবো, রাসূলের ব্যক্তিগত কোনো কথা নাই ভাই।
আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া, আরবি যারা জানেন, আরবির একেবারে এই এই ক্লাসে প্রথম ক্লাসে দ্বিতীয় ক্লাসের যারা ছাত্র তারাও জানে, মা ইয়ানতিকু আনিল হাওয়ার মানে হলো নতকুন, মানে হলো কথা বলা, নবীর মুখ থেকে যত কথা উচ্চারিত হয় এর কোনোটাই তার প্রবৃত্তি থেকে হয় না, ইন হুয়া ইল্লা ওয়াহইউহা, যাই উচ্চারিত হয় সেটা ওয়াহি, আল্লাহর পক্ষ থেকে উচ্চারণ করানো হয়। অতএব নবীজির সব হাদিস মানতে হবে কি হবে না ভাইরা আমার? তো যাই হোক, যেটা বলছিলাম কিয়ামতের আগে এই যে কিয়ামতের আলামতগুলো প্রকাশ পাইছে, যত কিয়ামত নিকটবর্তী হবে তত ইমানদারদের জন্য ফেতনা সংকুল সময় আসবে। আপনি দেখবেন এখন খারাপ পথে চলতে কোনো অসুবিধা নেই, ভালো পথে চলতে গেলে অসুবিধা, ঠিক না ভাই? ঠিক, আগে মানুষের জন্য মিথ্যা কথা বলাটা কঠিন ছিল, কারণ সমাজে বেশিরভাগ লোক সত্যবাদী হইতো, মিথ্যা বা কথা বাদী যে সে ধরা পড়তো, আর এখন সত্য বলাটাই কঠিন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখন সত্য বলাটা কঠিন হয়ে গেছে না? আগে হারাম খুরি কঠিন ছিল, এখন হালাল খাওয়াটাই কি? কিয়ামত যত নিকটবর্তী হবে মানুষ ভালো থাকাটা বরং কঠিন হবে, আর খারাপ থাকাটা কি হবে? সহজ হবে। এরকম ফেতনা সংকুল সময়ে আমাদের ইমান এবং তাকওয়া হেফাজত করা এটা চারটিখানি কথা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শেষ জমানাতে কিয়ামতের আগে ইমান ধরে রাখা এটা হলো হাতে জ্বলন্ত কয়লা মোট করে ধরে রাখার চাইতে কঠিন। ওইটা যেরকম কঠিন কাজ ইমান রাখাটা সেরকম কঠিন কাজ, সেরকম সময় কিন্তু আমরা পার করতেছি এখন ভাইরা। এই রকম সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ইমানকে আমলকে তাকওয়াকে ফেতনা মুক্ত রাখুন, আমরা চাই কি চাই না? যদি চান তাহলে একটা বড় আমল হলো সূরা কাহফ। সূরা কাহফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা কাহফ যে জুমার দিন তেলাওয়াত করবে এটা তার জন্য আলোর কাজ দিবে, আলো লাইট ফোকাসের কাজ দিবে, ফেতনার অন্ধকার কোন দিকে যাবেন বুঝতে পারতেছেন না, এক একজন এক এক দিক ডাকতেছে, এই সূরা তেলাওয়াত করবেন আল্লাহ তাআলা আপনাকে পথ দেখাবেন, আল্লাহ নিজে গাইড করবেন আপনাকে। ফেতনার সময় মানুষ দাজ্জালে ফেতনা দাজ্জালি পনার ফেতনায় পড়বে, আল্লাহ আপনাকে হেদায়েতের পথে গাইডলাইন করবেন, এবং কিয়ামতের দিন যখন অন্ধকারে গুটগুটে অন্ধকারে মানুষ থাকবে আল্লাহ আপনাকে গাইড করবেন। কিসের বিনিময়ে? সূরা কাহফ তেলাওয়াত করার, বিশেষ করে সূরা কাহফের প্রথম দশায় যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাকে দাজ্জালে ফেতনা থেকে বাঁচাবেন, এই ওয়াদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে। এই জন্য জুমার দিন কখনো সূরা কাহফের তেলাওয়াত ছাড়া যাবে না ইনশাআল্লাহ, চেষ্টা করব। তো ভাইরা আমার, সূরা কাহফটা আয়তনে একটু বড়, পড়তে একটু বেশি সময় লাগবে, আপনি তেলাওয়াত করতে জানেন না তো আপনি অন্তত শুনেন, কিন্তু তেলাওয়াত করতে যদি জানেন তাহলে অবশ্যই তেলাওয়াত করবেন, যদি খুব আস্তে আস্তে তেলাওয়াত করেন তাহলে 30 মিনিট লাগবে, 40 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। তাহলে ইনশাআল্লাহ সূরা কাহফ জুমার দিন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। ফেসবুকের এই যুগে, ইউটিউবের এই যুগে আমাদের দিনদার ভাইরা যারা পাঁচক্ত নামাজ পড়ার চেষ্টা করেন সে ভাইদেরও কোরআন তেলাওয়াত করা হয় না ভাই। কোরআনটার প্রতি আমাদের আজকে অবিচার, সকল সীমা ছাড়িয়ে গেছে, অন্য সব আমল টুকটাক করা গেলেও কোরআনকে আমরা সময় দিতে পারি না। অথচ ওয়াকাল রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, কিয়ামতের দিন কিন্তু আল্লাহর রসুল আল্লাহর সামনে নালিশ করবেন যে আল্লাহ আমার জাতি এই কোরআনকে তারা পরিত্যাগ করছে, পরিহার করছে, কোরআনকে তারা অ্যাভয়েড করেছিল, এই কোরআনকে তারা সময় দেয় নাই, কোরআনের কথা তারা শুনে নাই, মানে নাই, ইমান আনে নাই। এই নালিশ নবীজি আল্লাহর কাছে করবেন কোরআন পরিত্যাগকারীদের বিরুদ্ধে। অতএব কোরআন পরিত্যাগ এটা ভয়াবহ অপরাধ, কিন্তু আজ মুসলিম মিল্লাত গোটা দুনিয়াতে দেখবেন যে কোরআন পড়ার সময় আমাদের হাতে নাই। এর অন্যতম কারণ হলো স্মার্টফোন, এটা আমাদেরকে এত এঙ্গেজ করে ফেলছে যে কোরআন তেলাওয়াত করার সময় আমাদের হাতে। তো সপ্তাহের অন্য দিন আপনি তেলাওয়াত করতে পারেন বা না পারেন, যতটুকু করেন বা না করেন, অবশ্যই অবশ্যই আপনি সপ্তাহে জুমার দিন সূরা কাহফটা তেলাওয়াত করেন, তাহলে অন্তত সারা সপ্তাহের কিছুটা হইলেও আপনি রসদ নিয়ে ফেলতে পারবেন, যদিও প্রতিদিনই তেলাওয়াত করা উচিত, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সূরা কাহফ তেলাওয়াত করতে। তাহলে কয়টা আমলে গেল কথা? চারটা। প্রথমটা কি গেল? দরুদ শরীফ। দ্বিতীয়টা, মুহাদ্দিসগণ, হাদিস বিশারদগণ, হাদিস বিশ্লেষক ওলামায়ে কেরাম গবেষণা করে বিভিন্ন রকমের সময় বের করেছেন, কেউ জুমার নামাজের আগে পরের বিভিন্ন সময়ের কথা বলেছেন, কেউ অন্য সময়ের কথা বলেছেন, তবে বেশিরভাগ ওলামাদের মত হলো, বেশিরভাগ মুহাক্কিকদের মত হলো জুমার দিন শেষ প্রহর
অর্থাৎ সূর্য আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত এই সময়টাতে দোয়া কবুল হয়। এই জন্য আল্লাহর নেককার ইমানদার মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা মানুষদেরকে দেখবেন জুমার দিন সূর্য ডুবার আগে তারা দোয়ায় মাশগুল হয়ে যায়, দোয়ায় মগ্ন হন। যারা বিশেষ করে মক্কা মদিনা যাওয়ার তৌফিক হয়েছে, হারামাইনে দেখবেন সারা দুনিয়া থেকে আল্লাহর নেককার বান্দারা, আল্লাহর আমল পাগল বান্দারা, জান্নাতের পথযাত্রী মানুষগুলো দেখবেন এই সময়টাতে খুব বেশি দোয়ায় মাশগুল হয়ে গেছে। আমার দেশে বেশিরভাগ মানুষ আমরা জানি না, যার কারণে আমলটা আমাদের হয় না। জুমার দিন সারা দিনভর আপনি দোয়া করুন, বেশি বেশি করে স্পেশালভাবে চেষ্টা করবেন সূর্য ডুবার আগে আল্লাহর কাছে নিজের মনের সব চাওয়াগুলোকে পেশ করবেন, দোয়া করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। তাহলে এই পাঁচটা আমল হলো, এই পাঁচটা আমল প্রত্যেক জুমা আমরা করার চেষ্টা করব। দুরুদ বেশি বেশি করে পড়া, জুমার দিন পুরুষরা ফজর নামাজ জামাতের সাথে পড়া, মহিলারা পুরুষদেরকে উঠায়া যে কোনোভাবে হোক সুবিশুদ্ধভাবে তাড়াতাড়ি শোয়াই দিবেন ছেলেদেরকে, যেন তারা ফজর নামাজ জামাতের সাথে পড়ার নিয়ত শোয়ে, আগে আগে শোয়াই দিবেন যাতে করে তারা পড়তে পারে। এরপরে ঘুম থেকে উঠাই দিবেন, আপনার মাধ্যমে এই সওয়াব পাবেন। এবং সেই সাথে সূরা কাহাফ তেলাওয়াত করবেন এবং মসজিদে ওই যে তাড়াতাড়ি আসবেন জুমার নামাজে, ইমাম সাহেবের কাছাকাছি যাবেন, গোসল করবেন, পায়ে হেঁটে আসবেন, এগুলো করবেন। এবং সর্বশেষ হলো দোয়া করবেন দিনভর, বিশেষ করে সূর্য ডুবার আগে আগে। আমল করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ।